বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের খুব সহজভাবে তিন লাইনের লেস কিভাবে বসাবেন ওইটা দেখিয়ে দিব। এখানে আমি চিকন লেস নিয়েছি 18 গজ, আর চওড়া লেসটা নিয়েছি 9 গজ। চিকন লেসটা আমার চওড়া লেসের দুই পাশে থাকবে। লেসটা বসাতে হবে শাড়ির ডান পাশের নিচের অংশ থেকে। নিচের অংশের থেকে আমি 18 ইঞ্চি লম্বা বাদ দিয়ে একটা দাগ দিয়ে নিচ্ছি। এই দাগটা থেকে আমার লেসটা বসবে। যেহেতু আমার তিনটা লাইন লেস বসবে, প্রথম লেসটা আমি চিকন লেসটা বসাবো। তার কাঁচা অংশটা একটু ভেঙে নিচ্ছি। লেসটা শুরু করতে হবে আপনাদের ডান পাশের নিচ থেকে 18 ইঞ্চি লম্বা বাদ দিয়ে। লেসটা সেলাই করার সময় সামনে হাত রাখতে হবে। শাড়ির কোনা যখন আসব, ওই জায়গাটা আপনাদের কোনাটা ভেঙে নিতে হবে লেসটা। আমি একটা চিকন সুনের সাহায্যে শাড়ির কোনাটা ভেঙে নিচ্ছি। এতে করে আপনি লেসটা আর কাটতে হবে না। এই কোনাটাও আমি ভেঙে নিচ্ছি শাড়ির। চিকন লেসটা আমার এক লাইন বসানো হয়েছে। এখন আমি চিকন লেসটা যেখান থেকে বসিয়েছি, চওড়া লেসটাও ওই জায়গার থেকেই বসাবো। চিকন লেসটার উপরের যে অংশটা আছে, ওইখান থেকে আমি চওড়া লেসটা বসিয়ে নিব। আপনারা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চাপুন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনারা সাথে সাথে পেয়ে যাবেন।
শাড়ির যে কোনা অংশটা লেসটা দেখুন, পুরোটা লেস নেওয়ার পরে স্কোয়ার ভাবে আমি ভেঙেছি। স্কোয়ার ভাবে ওই কোনার থেকে ধরতে হবে, এতে করে ভি শেপটা খুব সুন্দরভাবে আসবে। ভি শেপটা আটকিয়ে নিতে হবে, আটকানো হয়ে গেলে সাইড থেকে আবার লেসটা নিয়ে যেতে হবে। এতে করে আর লেসটা কাটতেও হবে না, শাড়ির কোনার ভি শেপটা খুব সুন্দরভাবে চলে আসবে। এই কোনাটাও আমি দেখিয়ে দিচ্ছি, স্কোয়ার পর্যন্ত এনে তারপরে শাড়ির কোনাটা ধরতে হবে। স্কোয়ার পর্যন্ত লেস আমার ভিতরে ভেঙে আমি উপরের ভি শেপটা করে নিচ্ছি। এতে করে আমার লেসটা কাটতে হবে না, দেখতেও ভালো লাগবে। আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চাপুন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। চওড়া লেসের আরেক পাশটাও সেলাই করে নেব। আমার শাড়ির কোনাগুলো খুব সুন্দরভাবে বসেছে। আপনারা চাইলে একটা লেস দিয়েও করতে পারেন, দুইটা দিয়ে করতে পারেন, আমি এখানে তিনটা ব্যবহার করেছি। আমার দুইটা লাইন হয়ে গেছে, এখন চিকন লেসটা চওড়া লেসটার আরেক পাশে লাগিয়ে নিব। লেসটাকে একটু উঠিয়ে নিচ্ছি, এতে করে আমার লেসটা জয়েন্ট মনে হবে না। লেসটাকে একটু হাত দিয়ে পাত্তির অংশটা আমি উঠিয়ে চিকন লেসটা বসিয়ে নিচ্ছি। শাড়ির কোনার অংশটা এসেও আঁচলের অংশের যে কোনাটা ওইটাকে আমি একটু ভি শেপে ভেঙে নিব। পুরো লেসটা এভাবে লাগিয়ে নিতে হবে, দেখুন আমার লেসটা কিভাবে বসেছে পুরো শাড়িটাতে।
আপনারা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চাপুন, এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। শাড়িটাতে লেস লাগানো শেষ, দেখতে কিন্তু অনেকটা ভালো লাগছে, দেখুন মনে হচ্ছে একটা লেসি। শুধু আমি চিকন যে লেসটা শুধু পাত্তির অংশটা রেখেছি। ধন্যবাদ।